প্রিয় শিক্ষার্থীবন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাহিদ আহমেদ মেডিকেল টেকনোলজিস্ট আমি আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ হলো একটা ল্যাবের পান কেন্দ্র মাইক্রোস্কোপ ছাড়া কখনও একটা ল্যাব কল্পনা করা যায় না এজন্য মাইক্রোস্কোপ সম্বন্ধে প্রত্যেকটা শিক্ষার্থীবিন্দুদের ভালো করে জানতে হবে এবং মাইক্রোস্কোপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের জীবাণু আইডেন্টিফাই করে থাকি এবং পাশাপাশি রোগও নির্ণয় করে থাকি মাইক্রোস্কোপে বাংলা অর্থ হলো অন্যবাক্ষের যন্ত্র মাইক্রোস্কোপ ডিফিনেশন সংজ্ঞা হলে এরকম যে যন্ত্রের মাধ্যমে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা হয় তাকে মাইক্রোস্কোপ বলা হয় মাইক্রোস্কোপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা সিম্পল কম্পাউন্ড ইলেকট্রন সিম্পল মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না আমরা কথা বলবো কম্পাউন্ড মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমরা সাধারণত ল্যাবরেটরি ইউজ করে থাকি এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের আইপিস থাকে আইপিসের উপর ডিপেন্ড করে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা সে মনোকুলার মাইক্রোস্কোপ ব্যানোকুলার মাইক্রোস্কোপ আর মাইক্রোস্কোপ মনোকুলার মাইক্রোস্কোপ সাধারণত যে সকল মাইক্রোস্কোপের একটা মাত্র আইপিস থাকবে তাকে মনোকুলার মাইক্রোস্কোপ বলা হয় এবং যে মাইক্রোস্কোপ সাধারণত দুটা আইপিস থাকবে তাকে ব্যানোকুলার মাইক্রোস্কোপ বলা হয় এবং যে মাইক্রোস্কোপ সাধারণত এর অধিক আইপিস থাকবে তাকে বলা হয় মাল্টিকুলার মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপ আমরা সাধারণত মাইক্রোস্কোপ ল্যাবরেটরি ব্যবহার করে থাকি এ কারণে যে বিভিন্ন ধরনের ব্লাড সেল দেখে হয় যেমন যেমন ব্লাড সেল যেমন আর বিসি ডাবলিউ বিসি এবং পাশাপাশি ইউরিন সেডিমেন্ট ইস্টু সেডিমেন্ট বিভিন্ন ধরনের প্যারাসাইট আইডেন্টিফাই করে থাকি এবং ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করে থাকি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ক্যান্সার সেলও আইডেন্টিফাই করে থাকি এজন্য আমাদের সাধারণত ল্যাবরেটরিতে আমাদের অবশ্যই অবশ্যই মাইক্রোস্কোপ প্রয়োজন পড়ে থাকে বিশেষ করে মাইক্রোবজি ডিপার্টমেন্টে এবং কেনকাফলজি ডিপার্টমেন্টে অবশ্যই অবশ্যই আমাদের মাইক্রোস্কোপ প্রয়োজন পড়ে মাইক্রোস্কোপ ছাড়া কখনো কল্পনা করা যায় না আর্টস সম্বন্ধে কথা বলবো চলুন দেখা যাক মাইক্রোস্কোপ পার্ট সম্বন্ধে আপনাদের আলোচনা করি পার্টস নাম অবশ্যই জানতে হবে এবং কোনটা দিয়ে কি কাজ হয় সে বিষয়ে আজকে আমরা জানবো আমাদের সামনে যেটা দেখতে সেটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ সাধারণত আইপিএস কম্পাউন্ড উপর ডিপেন্ড করে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় তাকে একটা সিম্পল মাইক্রোস্কোপ মনোকুলার মাইক্রোস্কোপ বাইনোকুলার মাইক্রোস্কোপ এবং মাল্টিকুলার মাইক্রোস্কোপ তাহলে আমরা আইপিএস উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করতে পারলাম সেটা হলো কি মনোকুলার মাইক্রোস্কোপ বাইনোকুলার মাইক্রোস্কোপ এবং মাল্টিকুলার মাইক্রোস্কোপ মনোকুলার মাইক্রোস্কোপ বলতে আমরা বুঝি যে মাইক্রোস্কোপের একটা আইপিস থাকে তাকে মনোকুলার মাইক্রোস্কোপ বলা হয়ে থাকে আর যে মাইক্রোস্কোপ সাধারণত দুটা আইপিস থাকে তাকে বায়নোকুলার মাইক্রোস্কোপ বলা হয়ে থাকে এবং যে মাইক্রোস্কোপ দু অধিক আইপিস থাকবে তাকে বলা হয় মাল্টিকুলার মাইক্রোস্কোপ আমাদের সামনে যে মাইক্রোস্কোপ দেখতেছি আমরা সেটা হলো আমাদের বলা যায় কম্পাউন্ড বায়নোকুলার মাইক্রোস্কোপ আমরা এই মাইক্রোস্কোপ আইপিস আবার তিন ধরনের হতে পারে এটা হচ্ছে আমাদের এখানে এটার নাম হলো আইপিস ভালো করে দেখেন এটা এটার নাম হলো আইপিস 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 সাধারণত তিন ধরনের আবার হয় সেভেন এক্স হয় টেন এক্স এবং সিক্সটিন এক্স যে অবজেক্টিতে যে যে মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপে আইপিএসটা যত বড় অর্থাৎ টেন সেভেন এক্স টেন এক্স এবং সিক্সটিন এক্স সেই মাইক্রোস্কোপে আইপিএস দ্বারা তত বেশি সূক্ষ্ম জীবাণু দেখা যায় বা আইডেন্টিফাই করা যায় তো আমরা এটার নাম হলো আইপিস বললাম এটা আইপিস সামনে যেটা এটা যে মুভমেন্ট হতেছে এটা মুভমেন্ট হয় না শুধু এই পাশে মুভমেন্টটা হয় এটাকে বলা হয় ডপলেট অ্যাডজাস্টমেন্ট ডপলেট অ্যাডজাস্টমেন্ট আমরা আইপিএসে আমরা যারা আমরা যখন মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপ যখন দেখি আমরা তখন দেখা এই আইপিসটা আমরা অ্যাডজাস্ট জাস্ট চোখের সাথে অ্যাডজাস্ট করে আমরা স্লাইড দেখি এবং বিভিন্ন ধরনের জীবাণু আইডেন্টিফাই করি যার যেরকম চোখের মাপ সেই অনুযায়ী আমরা এটাকে সেভাবে পরিমাপ অনুযায়ী আমরা নিয়ে নিই নিয়ে তারপরে আমরা মাইক্রোস্কো দেখানো আছে নাম হল যে স্কেলটা দেওয়া আছে নাম হলো মিটার কুমুল্লি স্কেল এবং এটাকে হেড বললাম হেডের পাশে একটা একটা নব আছে বা স্কেল আছে স্কেল এটার নাম হলো লক হেডেড এটার নাম হচ্ছে নাম হচ্ছে এর পাশে মেকানিক্যাল স্টেজ আছে যে মেকানিক্যাল স্টেজে যে আমাদের কাছে এই পাশে আপনাদের ভালো করে দেখায় শিক্ষার্থী বন্ধুরা আপনার ভালো করে দেখানোর চেষ্টা করতেছে আমি যে আপনার এই পাশে দুটা স্ক্রু আছে এই যে স্ক্রুফ হল টু টু নল্ড লকিং স্টেজ স্ক্রুফ অফ স্পেসমেন্ট হোল্ডার আমার এই স্টেসমেন্ট হোল্ডারকে আমরা এই যে এখানে যে স্পেসমেন্ট স্টেজে স্টেশন রাখা হয় স্টেসম্যান হোল্ডারে এইখানের স্টেজটাকে এই ডি স্ক্রুর মাধ্যমে আটকে রাখা হয়েছে এই জন্যই হোল্ডারের হোল্ডারকে নামটা হয়েছে টু নল্ড লকিং স্ক্রু ফর স্পেসমেন্ট হোল্ডার হোল্ডার অর স্টেজ তো স্টেজের বুঝ যেটা বলা হয় আর কি এটার নাম হলো হেড এটার নাম হলো হেড এটা নাম আন এটার নাম আন হেড এটা আন এটা তো হেডের সঙ্গে পাশে নিচে এটা যেটা আমরা ঘুরতেছে সেটা হলো কি নস্পিস ভালো করে দেখেন আমি বলতেছি এটা হলো যেটা ঘুরতেছে এটা হলো নস্পিস নস্পিসের সঙ্গে চারটা অবজেক্টিভ থাকে এটা অবজেক্টিভ অবজেক্টিভ বলে অবজেক্টিভ লেন্স বলে অবজেক্টিভ মাথায় একটা লেন্স বসানো আছে তো এই নস্পিসের চারটা অবজেক্টিভ থাকে

টেন এক্সের প্রয়োজন পড়ে টেন দিয়ে আমরা কী করি আমরা ফিল্মটাকে অ্যাডজাস্ট করি যে ফিল্ম দেখব আমরা সেই ফিল্মটাকে অ্যাডজাস্ট করি ফোটি এক্স দ্বারা আমরা বিভিন্ন ধরনের ইউরিন সেটিমেন্ট বা স্টুল সেটিমেন্ট বিভিন্ন ব্লাড সেল আইডেন্টিফাই করে থাকি এবং হার্ট এক্স দ্বারা আমরা সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস আইডেন্টিফাই করে থাকি বিভিন্ন ধরনের সেলও আইডেন্টিফাই করে থাকি যাই হোক আমরা এই অবজেক্টিভে আমরা অবজেক্টিভে কিছু সংখ্যা লেখা আছে এখানে টেন এক্সের পাশের লেখা আছে টোয়েন্টি এবং পাশাপাশি জিরো পয়েন্ট সিক্স ফাইভ ফোরটি এক্স লেখা আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ এবং টেন এক্স লেখা আছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং হান্ড্রেড এক্সের লেখা আছে জিরো ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এই যে সংখ্যা লেখা আছে এই সংখ্যা বলা হয় নিউমোরিক্যাল অ্যাপার চা যার সংখ্যা যত বড়ো হবে সেই সংখ্যা দ্বারা এই সেই বস্তু যে অবজারভের সংখ্যা যত বড় হবে সে সে অবজেটিভ দ্বারা তত সূক্ষ্মভাবে জীবাণু দেখা যাবে তাহলে আমরা অবজেটিভ বুঝলাম এখন ওই অবজেটিভে পরে আমরা আসি তারপরে কি আছে এখানে এটা হলো মেকানিক্যাল স্টেজ মেকানিক্যাল এটা সম্পূর্ণটা হলো মেকানিক্যাল স্টেজ এই মেকানিক্যাল স্টেজ ভালো করে দেখায় আপনাদের এই মেকানিক্যাল স্টেজ মেকানিক্যাল স্টেজে সাধারণত একটা ক্লিপ থাকে এই ক্লিপের কাজ হলো মেকানিক্যাল স্টেজে কাজ হলো এখানে বিভিন্ন স্লাইড আমরা রাখি এবং ক্লিপটাকে হলো অ্যাডজাস্ট করে রাখা অর্থাৎ যেন স্লাইডটাকে যেটা আমরা দেখবো স্লাইডটা স্লাইডে যা মুভমেন্ট না করতে পারে এই জন্য ক্লিপ দিয়ে আটকানো হয় এটাকে এখানে মেকানিক্যাল ক্লিপ বা অথবা ক্লিপে বলা হয় এই ক্লিপ আর পাশাপাশি আমরা এই পাশে আমাদের এই পাশে দেখেন এই পাশে এই পাশে দুইটা দুটো স্ক্রু আছে দুইটা স্কোল আছে বলা হয় স্ক্রু একটা হচ্ছে আপ ডাউন আমরা স্টেজটা মেকানিক্যাল স্টেজটাকে আমরা সামনে পিছনে নিয়ে যেতে পারবো এবং একটা হলো লাইট এই যে স্লাইড যে রাখছি রাখা হয়েছে আমরা আমরা কি করবো লাইট রেফট মানে যেদিকে আমাদের প্রয়োজন সেদিকে আমরা নিয়ে যেতে পারবো এবং মেকানিক্যাল স্টেজটাকেও আমরা মুভমেন্ট করতে পারবো এটা হলো আপ ডাউন এটা হলো লাইট রাইট লেফট তারপরে আমরা আসি তারপরে আসি এই যে এটা আমরা দেখতেছি এটা হলো ডাফাম ড্যাফার্ম মাধ্যমে আলো কম বেশি আমরা করে নিই আমরা ধান দেখি আর এর পাশে যেটা আছে এটা হলো নোস এটাকে বলা হয় সরি এটাকে বলা হয় কনডেন্সার এটাকে বলা হয় কনডেন্সার এটাকে ড্যাপ হাম এটা হলো কনডেন্সার কনডেন্সার পাশে এই পাশে আবার দেখেন এই পাশে এই পাশে আমাদের এখানে দুটো এটা ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট বলা হয় ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট ধরনের হয়ে থাকে একটা হলো কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এটাকে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বলা হয় শুটাকে মাস যে ঘুরতেছে এটাকে বলা হয় ফ্যান অ্যাডজাস্টমেন্ট স্ক্রু কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু কাজ হলো আমরা স্টেজটাকে দুটো দুটো আমরা মুভমেন্ট করতে পারি স্টেজটাকে মানে দুটো আমরা মুভমেন্ট করার জন্য আমরা এই কোর্সটাকে আমরা ইয়ে করি আমরা মুভমেন্ট করাই পাশাপাশি যে ফ্যান অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে যেটা সেটার মাধ্যমে আমরা ফিল্মটাকে অ্যাডজাস্ট করে আমরা আইডেন্টিফাই করি এবং সুখ করে দেখি আমরা ফাইনে হচ্ছে ফাইন মানে সুকুক করে দেখা জন্য এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্কুট আমরা ইউজ করে থাকি আর এটা হলো পুরো আর টেস্টটাকে দুটো মুভমেন্ট করে আমরা ফিল্মটা নিয়ে আসার চেষ্টা আমরা আমরা কাজ করে থাকি আমরা এখন এখন আমরা আসছি নিচে যেটা আছে এটাকে এটাকে সম্পূর্ণকে বেস বলা হয় এটাকে প্লেয়ার বলা হয় এটাকে সম্পূর্ণ বেস এটা এটাকে বেস বলা হয় এটা প্লেয়ার এটা হচ্ছে পাওয়ার অন অফ আমরা পাওয়ার যখন আমরা যখন ইয়ে করবো তখন পাওয়ার অন অফ সুইচ দেওয়ার পরে পাওয়ার ওর করা যায় এটা হচ্ছে ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ আমরা ফোকাস আমরা আলোর কটুক নিব না নিব কটুক দেব না দেবো সেটার উপর ডিপেন্ড করে এটা বলা হয় ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট এবং সামনে যেটা এটাকে এটা এটা হতে স্ক্রু হেড হেড কন্ট্রোলের স্ক্রু বলা হয় এটাকে আমরা এই আইপিসটাকে আমরা বিভিন্নভাবে মুভ করতে পারি আমাদের স্ক্রুটাকে ঢিল দিয়ে আমরা ডানে বামে আর এটা রাউন্ড অনুযায়ী আমরা

তাই আপনাদের জন্য মাইক্রোস্কোপের টুইটার করেছি আপনাদের যদি টুইটার ভালো লেগে থাকে অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবে করে ক্লিক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম